এনটিআরসির বিরুদ্ধে দায়ের করা কন্টেম্প পিটিশনগুলো যথারীতি আদেশের জন্য ছিল মাননীয় বিচারপতি বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলারুজ্জামান মহোদয়ের বেঞ্চে। আজকে যথারীতি আমরা কন্টেম্প পিটিশনারদের পক্ষে উপস্থিত ছিলাম, আমি সহ অন্যান্য আইনজীবীগণ এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মহোদয়, অন্যান্য আইনজীবীগণ এনটিআরসির পক্ষে উপস্থিত ছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি যে দীর্ঘদিন হল এনটিআরসি কর্তৃপক্ষ এই রায়গুলো বাস্তবায়ন করেন না। ইতিমধ্যে মাননীয় বিচারপতি মহোদয় যে দুই দফা যে নির্দেশনা দিয়েছেন রায়ের বাস্তবায়ন করার জন্য 15 দিন এবং 7 দিন, সেটাও কমপ্লাই করে নাই। এটা টোটালি আদালত অবমাননা। অপরদিকে এনটিআরসি কর্তৃপক্ষ বলেছে যে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা সেটাকে আদালতকে বলেছি যে না, এটা কোনোভাবেই তারা বাস্তবায়ন করেন। আদালত উভয় পক্ষকে শুনছেন, আদালত যে বলছেন যেহেতু এখন প্যান্ডামিক সিচুয়েশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই হিসাবে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় বিষয়টি মনোযোগ দিয়ে দেখে এবং আমাদের সাথে এবং এনটিআরসি আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করবে। পরবর্তী সময় আগামী সোমবার 31 তারিখ এই মামলাটি আবার আদেশের জন্য আসে এবং 31 তারিখ পর্যন্ত, উক্ত তারিখ পর্যন্ত যে স্টে দিছে সেটা কন্টিনিউ হবে, নিয়োগ আদেশ স্থগিত থাকবে।